ব্যবস্থা করি আছি আমরা করেছেন তাদেরও কিন্তু বিচার করার আওতায় আনতে আমরা এদের বিচার চাই এদের বিচার চাই আমাদের মার বুক খালি হয়ে আছে আমরা মার বুক খালি হয়ে আছে আমরা আমরা এদের বিচার চাই আর ফাঁসি চাই আর ফাঁসি চাই আত্মহত্যা দানকারী সন্তানদের নামে এলাকায় কোনো প্রতিষ্ঠান আমরা করতে পারি কিনা সেটা আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের মনে রাখতে হবে এই সমস্ত ছাত্র জনতার আত্মহত্যার মধ্য দিয়ে একটি খুনি জালেম একটি ভোটসর সরকারের পতন হয়েছে প্রথম বিজয় অর্জিত হয়েছে আমাদের এখন দ্বিতীয় বিজয়ের সংগ্রাম রয়েছে বাংলাদেশকে সংস্কার করতে হবে বাংলাদেশের যে রাষ্ট্র সংস্কার ছাড়া এই অবস্থা হজবরল অবস্থায় যদি একটা রাষ্ট্র ক্ষমতায় কোনো সরকার যায় সেও রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে পারবে না আমরা মনে করি আমাদের দ্বিতীয় সংগ্রাম অব্যাহত রয়েছে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে এই পরিবারকে তো আমরা দেখবই এবং তাদের নামে যতটুকু সহযোগিতা দল থেকে অবশ্যই আমরা সেটা করব মামলা তো হবেই এবং এটা যেহেতু ঢাকাতে গুলিবিদ্ধ হয়েছে ঘটনাস্থলেই মামলা করার প্রক্রিয়া চলতেছে আর বাকি মামলাগুলোর আমরা প্রক্রিয়া নিয়েছি 1400 বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক IFIC আমার বাবা সব কিছু আমার শান্ত হন যেভাবে আমরা